আবার নতুনভাবে খেলা শুরু হতে চলেছে। না না, এটা কোনো ছোঁয়াছুঁই বা কানামাছি খেলা নয়, লড়াইয়ের ময়দানে টিকে থাকার খেলা। একটা লম্বা বিরতি কাটিয়ে সিনেমার ময়দানে আবার ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রি। শর্টস ফোকাস আপনাদের সকলকে আগেই জানিয়েছে যে 6 জুলাই থেকে শুটিং ফ্লোরে ফিরছেন মিমি, নুসরাত ও ইয়াস। এবার প্রশ্ন হলো, পুজো রিলিজের তালিকায় ঠিক কোন কোন ছবি থাকছে, মানে এবছর পুজোর সময় কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে? SBF এর কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন যে এই বছর পুজোতে রিলিজ হতে চলেছে কাকাবাবুর প্রত্যাবর্তন ছবিটি। এটা সকলেই জানেন যে সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি পুজোর সময় সবসময় হিট, আর তার ওপর কাকাবাবুর ব্র্যান্ড ভ্যালু নিয়ে তো কোনো কথাই হবে না। SBF এর পথে যে বাকিরাও হাঁটবে সেটা তো বলাই বাহুল্য। সুরিন্দর ফিল্মসের হাতেও রয়েছে এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি। এই প্রসঙ্গে প্রযোজক নিষ্পাল সিং রানে বলেন যে তারা বনি ছবিটি রিলিজের কথা ভাবছেন। এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী ছবিটিও এবছর পুজোতেই রিলিজ করার কথা চলছে। বনি এবং অর্ধাঙ্গিনী এই দুটো ছবিরই শুটিং শেষ, তবে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বনি ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি শুধুমাত্র এই ছবিটির পরিচালকই নয়, দর্শক তাকে এই ছবিটিতে অভিনয় করতেও দেখতে পাবেন। সঙ্গে রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। অন্যদিকে অর্ধাঙ্গিনী ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে জয়া এহসান, চুনি গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেনকে। এই পুজোতেই রিলিজ হওয়ার কথা ছিল পরিচালক অরিন্দম শীলের মিতিন মাসি সিরিজের কেরালায় কিস্তিমাত ছবিটিও, কিন্তু মা হওয়ার পর এবং করোনা পরিস্থিতি এই সব কিছু মিলিয়েই কোয়েলের পক্ষে কিছুতেই শুটিং করা সম্ভব ছিল না। আর তাই অরিন্দম শীল ঠিক করেছেন তিনি এই পুজোতে রিলিজ করবেন মায়া কুমারী ছবিটি। এর সাথে দুর্গ রহস্য অবলম্বনে ব্যোমকেশ বক্সীর নতুন ছবিও রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই পুজোতেই। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি দেখে ধরে নেওয়া হচ্ছে যে আগস্ট মাসে সিনেমা হল খোলার একটা সম্ভাবনা রয়েছে। তবে এ রাজ্যে করোনার যা পরিস্থিতি, তাতে বাংলা ছবি আগস্টে মুক্তি হবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে অনেকেরই। SBF জানিয়েছে যে তারা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে, তাদের ড্রাকুলা স্যার রিলিজের জন্য একদম তৈরি। যদি আগস্টে সিনেমা হল খুলে যায় তাহলে 15 আগস্ট সময়ে রক্ত রহস্য রিলিজ করবে বললেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিং রানেও। গত এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল শৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিটি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইন্ডাস্ট্রির জন্য ক্রিসমাস একটা ভালো সময়। দেবের টনিক ছাড়া আর কোনো ছবি এখনও পর্যন্ত ওই স্লটে বুকিংয়ের কোনো খবর এই মুহূর্তে আমরা পাইনি। তবে প্রত্যেক বছরই যে 5 থেকে 6টি বাংলা সিনেমা মুক্তি পায় পুজোয় সেটা সকলেই জানেন, কিন্তু এবার দর্শক হলে আদৌ ভিড় জমাবেন কিনা সিনেমা দেখতে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।